সম্পত্তির হিসেবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের নৌকা প্রতীক নিয়ে নড়াইল দুই আসন থেকে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। গতকাল মনোনয়নপত্রের বৈধতাও পেয়ে গেছেন টাইগার দলপতি। সম্পদ বিবরণীতে মাশরাফি বিন মুর্তজা জাতীয় সংসদ নির্বাচনী হলফনামায় মাশরাফি জানিয়েছেন, তিনি কৃষিখাত থেকে বছরে 5,20,000, ব্যবসা থেকে 7,20,000, চাকরি করে 31,74,000 এবং অন্যান্য খাত থেকে 1,55,04,700 টাকা আয় করেন। সম্পত্তির বিবরণীতে তিনি জানান, তার মোট 9,14,59,051 টাকার সম্পত্তি রয়েছে। এর মধ্যে তার হাতে রয়েছে 1,37,80,000 টাকা, তার ব্যাংকে রয়েছে 6,37,29,051 টাকা। এছাড়া তার একটি কার, দুটি মাইক্রো এবং একটি জিপ রয়েছে, যেগুলোর মূল্য 93,50,000 টাকা। স্থাবর সম্পত্তি হিসেবে মাশরাফির 2,800 বর্গফুটের ফ্ল্যাট রয়েছে, যার মূল্য 1,08,00,000 টাকা। পূর্বাচলে তার একটি প্লট রয়েছে, যার মূল্য 8,24,000 টাকা। 4,30,00,000 টাকা মূল্যের একটি দালানও রয়েছে তার। মাশরাফি বিন মুর্তজা 1993 সালে 5ই অক্টোবর নড়াইল জেলায় জন্মগ্রহণ করেন। বাংলাদেশের ক্রিকেট দলের অন্যতম বোলিং স্তম্ভ ও একদিনের আন্তর্জাতিক দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন তিনি। তার ডাকনাম কৌশিক। তিনি একজন ডানহাতি ব্যাটসম্যান। তার বোলিংয়ের ধরন ডানহাতি মিডিয়াম পেস বোলার। বাংলাদেশের জাতীয় দল ছাড়াও তিনি এশিয়া একাদশের একদিনের আন্তর্জাতিক দলে খেলেছেন। তিনি বাংলাদেশের ইতিহাসে সর্বকালের সেরা পেস বোলার ও সেরা অধিনায়ক। মাশরাফি বাংলাদেশের সর্বোচ্চ গতির বোলার এবং সমর্থকদের কাছে নড়াইল এক্সপ্রেস নামে পরিচিত। ঐতিহাসিকভাবে বাংলাদেশের ভালো পেস বোলারের ঘাটতি ছিল। বাংলাদেশে মোহাম্মদ রফিকের মতো আন্তর্জাতিক মানের স্পিনার থাকলেও উল্লেখযোগ্য কোনো পেস বোলার ছিল না তখন। মাশরাফি বাংলাদেশে সেই মহাশূন্য স্থান পূরণ করেছে। মুর্তজা বাংলাদেশের সফলতম পেস বোলারদের মধ্যে একজন। আক্রমণাত্মক গতিময় বোলিং দিয়ে অনূর্ধ্ব 19 দলে থাকতেই তিনি ওয়েস্ট ইন্ডিজের সাবেক ফাস্ট বোলার অ্যান্ডি রবার্টসের নজর কেড়েছিলেন, যিনি কিনা তখন দলটির অস্থায়ী বোলিং কোচের দায়িত্বে ছিলেন। রবার্টসের পরামর্শে মাশরাফিকে বাংলাদেশ দলে নেওয়া হয়। বাংলাদেশের দলের হয়ে মাত্র একটি ম্যাচ খেলেই মাশরাফি জাতীয় দলের প্রতিনিধিত্ব করার সুযোগ পান। 2006 সালে পঞ্জিকা বর্ষে মাশরাফি ছিলেন একদিনের আন্তর্জাতিক খেলায় বিশেষ সর্বাধিক উইকেট শিকারী। তিনি এ সময় 49টি উইকেট নিয়েছিলেন। 2007 সালে ক্রিকেট বিশ্বকাপে ভারতের বিপক্ষে অবিস্মরণীয় জয়ে মুর্তজা ভূমিকা রেখেছেন। তিনি 38 রানে 4 উইকেট দখল করেন। বিশ্বকাপের প্রস্তুতি খেলায় নিউজিল্যান্ডের সাথে বিজয়ে মাশরাফির ভূমিকা রয়েছে। মাশরাফি একজন মারকুটে ব্যাটসম্যান। ভারতের বিপক্ষে ঢাকায় অনুষ্ঠিত দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক খেলায় তিনি পরপর 4 বলে ছক্কা পেটান। সেই ওভার থেকে তিনি 26 রান সংগ্রহ করেন, যা কোনো বাংলাদেশি ব্যাটসম্যানের জন্য এক ওভারে সর্বোচ্চ রানের রেকর্ড। 16 বছরের ক্যারিয়ারে 11 বার চোটের কারণে দলের বাইরে যেতে হয়েছিল মাশরাফিকে। চোটই তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল 2011 সালে দেশের মাটিতে বিশ্বকাপ। 2016 সালের রকেট বাংলাদেশ ইংল্যান্ড ওয়ানডে সিরিজের তৃতীয় খেলায় 2 উইকেট সংগ্রহের মাধ্যমে মোট 216 উইকেট নিয়ে বাংলাদেশের ওয়ানডেতে সবচেয়ে বেশি উইকেট শিকারী হিসেবে তুলে ধরেন নিজেকে। মাঠে ম্যাশ নামে পরিচিত মাশরাফি বাংলাদেশের প্রথম ক্রিকেটার যে অধিনায়ক থাকা অবস্থায় অবসর নিয়েছেন।